হ্যালো ফ্রেন্ডস, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াট এভার লাইফ। তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের নিউ দীঘা ট্যুর, যেখানে আমরা ছিলাম একটি নিউ হোটেল পিকুস প্যারাডাইজে। বাজেট ফ্রেন্ডলি লাক্সারি হোটেল উইথ সুইমিং পুল। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক করো ও কমেন্ট করে জানিও। অলরেডি ওরা খেলছে, এবার আমরা নামবো, ঠিক আছে? বাহ, রুমটা খুব ভালো। একটা বড় বেড রয়েছে, এসি রয়েছে, ফ্যান, টিভি, একটা সুন্দর ফ্লাওয়ার ভাস, আর এখানে ওয়ার্ড্রোব আছে রাখার জায়গায়। ভালো টেলিফোন আছে কল করে ডাকার জন্য। এইটা হচ্ছে বাইরের ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, এখানে দাঁড়ালে বাইরের পুরোটা দেখা যায়। এই যে বাইরে রুমটা খুবই ভালো, রুমের ভাড়া অনুযায়ী পার নাইট 2000 টাকা করে ভাড়া। তো রুমে এখনো বসে আছে। তুমি বল রুমটা কিরকম লাগলো ওভারঅল থেকে এখানে দুদিন রুমটা? ঠিক আছে, খুবই ভালো লেগেছে, ডেকোরেটেড বেড। আচ্ছা ঠিক আছে, আর বাকি এসি, বেড, বালি সেগুলো সব ওকে আছে? সব টিভিও দেখতে পেরেছো? টিভিও দেখতে পারো। তাহলে 1 থেকে 1 to 5 এর মধ্যে তুমি কত দেবে? আচ্ছা ঠিক আছে, ওইটাতে 4.5 দেবে হোটেলটা। এইটা হচ্ছে সুইমিং পুলের এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে এটা হচ্ছে একটা সুন্দর বসার জায়গা, এই যেটা এখন আমরা যাচ্ছি। না না, আমরা এখানে দেখছি বসার জায়গাটা খুব সুন্দর। এখানে এক সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়, প্লাস এখানে বসার জায়গা রয়েছে। আমরা এখন একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠি, ওপরে এরম লাগে দেখি। বাহ, উঠলাম। এখানেও বেশ সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে। এই হচ্ছে বসার জায়গা, ওখানে সুইমিং করে যাচ্ছে। এটাও স্পেশাল চিত সাঁতার, এটাও খুব পড়তে পছন্দ করে। এবার আমরা একটু এখানে বসি, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে। তুমি এটা বসো, ব্যাস। এই জায়গাটা বসে কিরকম লাগে, ভালো লাগছে না? উপরে, আচ্ছা উপরে এই জায়গা দেখিনি, উপরে একটু একটা গাছের একটা রয়েছে, এই কলমটার উপরে, এই বিমটার উপরে। রাত্রিবেলা এখানে লাইট লাগানো রয়েছে, লাইটগুলো জ্বলবে, তখন রাত্রিবেলা আসবো, তখন সেটা দেখতে পাবো। তো যাই হোক, ওয়েদারটা খুবই ভালো আছে, যেরকম ভেবেছিলাম সেরকম ওয়েদার না, ভালোই লাগছে। রাতেবেলার সুইমিং পুলটা চেহারাই পাল্টে দিয়েছে, অসাধারণ লাগছে। নিচ দিয়ে লাইট জ্বলছে, সাঁতার কিন্তু একজন কেটেই চলেছে আনন্দ করে, অসাধারণ। সুইমিং পুলে খেলা স্টার্ট হয়ে গেছে, অলরেডি ওরা খেলছে, এবার আমরা নামবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মানে আমি আর ও দুজনেই নামবো, ঠিক আছে? স্বপ্ন নেমে গেছে, অলরেডি খেলা শুরু করে দিয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ, নতুন ফ্রেন্ডরা খেলা শুরু করে দিয়েছে বল দিয়ে। এ এক আলাদা এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এদিকে কিন্তু ফাউন্টেন কাম, যেটা ফোয়ারা আমরা বলি, সেটা কিন্তু হচ্ছে, ঠিক আছে? সেটা আমরা এখন করতে চলেছি। এখন আমরা নামি, বাকিটা পরে আবার দেখা। ভুল লেগেছে বলো, এই ফিলিংসটা বলো। আমার খুব খুব ভালো লেগেছে, আমার ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম, বাপ রে বাপ, ফার্স্ট টাইম, এত ভালো লাগছে কি বলবো। মানে সিবিডি, আমার
জল ছিটিয়ে দিচ্ছে, দেখো আমরা ভিডিও করছি জল ছিটিয়ে যাচ্ছে, মানে সি বিচের থেকেও এটা আলাদা। আর জন্য বলছি তোমরা পিকুস প্যারাডাইসে এসে এই আনন্দের উপভোগ যদি করতে চাও তাহলে সাপরা খুবই ভালো, তাহলে এই সুইমিং পুল কিন্তু মিস করবে না। এখন আমাকে ছাড়তে হবে প্রচুর জলে জলাকার, ঠিক আছে, টাটা। Keep you in my heart, and my heart is where you are. I still think of you, I want you coming back. বলার কিছু নেই, আলাদা করে দেখি বোঝা যাচ্ছে কি সিচুয়েশনে আছি। একটু রেস্ট নেব, তারপর সি বিচে দিয়ে যাব। এই হচ্ছে নিউ দিঘার সি বিচ। অনেক লোক হয়েছে আজকে, আমরা এখানে খুব মজা করছি। আজকে স্নানটা করলাম না, হ্যাঁ ওকে দিলাম না, কালকে করবো স্নানটা, দিলাম না কালকে করবো স্নানটা। হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি, এত ঝিনুক প্রচুর রয়েছে। একটু আগে দেখালাম এখান থেকে, এই যে সূর্য আলোটা পড়ছে সমুদ্রে, সমুদ্রটা এই যে দেখাচ্ছে এখানে, এখানে এত সুন্দর সুন্দর ঝিনুক, এই যে ঝিনুক পড়ে আছে, এই যে ঝিনুক পড়ে আছে, এই যে কত দারুণ দারুণ দেখতে ঝিনুক পড়ে। হ্যাঁ ও কিছু বলতে যায়, বলো বল কেন আসবে এখানে, এত কিসের ইয়ের জন্য আসবে? হ্যাঁ এবার একটু ডাব বিক্রি হচ্ছে বেশ ভালো, ওই খানটা জানি। তো অলওভার খুব ভালোই কাটলো। তোমরা যদি পিকুস প্যারাডাইসে আসতে চাও তাহলে হোটেলের অ্যাড্রেস আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য এক ভিডিওতে, টাটা।